এশিয়া কাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী মাসের 15 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের 6 দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে জমজমা টুর্নামেন্ট এশিয়া কাপ ক্রিকেট। এশিয়া কাপে এবারের আসরে প্রথম রাউন্ডে বাংলাদেশে খেলা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে। এ গ্রুপ রয়েছে ভারত পাকিস্তান সহ বাছাই পর্বের চ্যাম্পিয়ন দল। এশিয়া কাপ এখন পর্যন্ত বাংলাদেশ 15 বার অংশগ্রহণ করেছে, এর মধ্যে চ্যাম্পিয়ন হতে না পারলেও গত 3 আসরের মধ্যে 2 বারই ফাইনালে উঠেছে বাংলাদেশ। 2012 সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র 2 রানে হারে বাংলাদেশ। এরপর শেষ হয় 2016 সালে ভারতের কাছে টি-20তে 8 উইকেটে হেরে স্বপ্নভঙ্গ। এশিয়া কাপ এখন পর্যন্ত বাংলাদেশের মোট 4 জন ব্যাটসম্যান সেঞ্চুরি দেখা পেয়েছেন। বাংলাদেশের এনামুল হক বিজয়, মোহাম্মদ আশরাফুল, অলক কাপালি এবং উইকেটকিপার মুশফিকুর রহিম। এনামুল হক বিজয় করেছেন 100 রান, অলক কাপালি করেছেন 115 রান, মোহাম্মদ আশরাফুল করেছিলেন 109 রান এবং মুশফিকুর রহিম সর্বোচ্চ 117 রান করেছেন। তবে এশিয়া কাপে এখনও সেঞ্চুরির দেখা পায়নি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান তামিম ইকবাল এবং দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসান।